प्रिय शिक्षार्थी, आज तुम्हारे जीव विज्ञान प्रथम पत्रेर अनलाइन द्वितीय क्लास। आमी आज तुम्हारे करब जीव विज्ञान प्रथम पत्रेर अध्याय चार, अर्थात अध्याय नाम आछे अणुजीव विज्ञान। एई अणुजीव विज्ञाने आमी गतकाल क्लासे आमरा देखेछिलाम जे ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়াল প্যারাসাইটের যে ইতিহাস বা ওটার ব্যাকগ্রাউন্ড যেটা এবং ওটার আবিষ্কার কিভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চারটি প্রজাতির ক্ষতিগ্রস্ত চারটি প্রজাতির বৈজ্ঞানিক নাম এবং ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাস দেখছিলাম। আজকে আমরা দেখব ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহের নাম। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র কীভাবে সম্পন্ন হয়, কতগুলো ধাপে সম্পন্ন হয়, সেই ধাপগুলোর নাম দেখব শুধুমাত্র চিত্রপাতে। তা এখন দেখো, ম্যালেরিয়ার জীবনচক্র যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ম্যালেরিয়ার জীবনচক্রে আমরা দেখেছিলাম যে ম্যালেরিয়ার জীবনচক্র দুইটি পোষকে সম্পন্ন হয়। একটা হচ্ছে মানবদেহে অযৌনচক্র ঘটে, মানবদেহে ঘটে অযৌনচক্র, আর মশকির দেহে ঘটে হচ্ছে যৌনচক্র। মানবদেহে অযৌনচক্র এবং মশকির দেহে যৌনচক্র, এখন এই দুটো পোষকের মাধ্যমে এই ম্যালেরিয়া প্যারাসাইট তাদের জীবনচক্র সম্পন্ন করে। তাহলে কীভাবে ঘটে দেখো, আমরা একটু দেখব। মানবদেহে যে অযৌনচক্রটা ঘটে, আমরা একটু এটা একেবারে সিম্পলি যদি আমরা বলি যে মানবদেহে কীভাবে হয় আর মনসকির দেহের থেকে কীভাবে হয়, মূলত হচ্ছে তোমরা খেয়াল করছো যে দেখা যাচ্ছে যে অনেক সময় যখন ম্যালেরিয়া জ্বর হয় মানুষের, ম্যালেরিয়া জ্বর হলে তাদের সাধারণত মশারি দিয়ে ঢেকে রাখা হয়, মশারির ভিতরে রাখা হয়। কারণ ওই ম্যালেরিয়া রোগীকে যদি কোনো মশকি দিয়ে কামড়ায়, তাহলে ওই মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায়। কীভাবে ছড়ায় এটা? তাহলে এটা হচ্ছে মূলত মানুষের শরীরে যখন ওই মশকি যখন ম্যালেরিয়া জীবাণু বহন করে নিয়ে যাবে, নিয়ে ওই মশকি যখন কোনো একজন সুস্থ ব্যক্তিকে কামড়াবে, তখন সুস্থ ব্যক্তির রক্তে ওই ম্যালেরিয়া জীবাণু চলে যাবে, মশকির দেহের থেকে চলে গিয়ে ওই জীবাণু তখন প্রথমে যকৃতে আক্রমণ করবে। যকৃতে আক্রমণ করে ওখানে একটা ধাপ সম্পন্ন করবে। ধাপ সম্পন্ন করার পরে সেখান থেকে ওই মানে ম্যালেরিয়া প্যারাসাইট মানে বংশবৃদ্ধি করে সেটা আবার রক্তের ভিতর ছড়িয়ে পড়বে। তার মানে মানবদের রক্তের মধ্যে আর একটা পর্যায় সম্পন্ন করে। এইভাবে রক্তের ভিতরে যখন ওই জীবাণু ছড়িয়ে থাকে, মানে পরজীবী ছড়িয়ে থাকে, তখন ওই রোগীকে যদি আবার মশায় কামড়ায়, তাহলে মশার শরীরে ওই ম্যালেরিয়া জীবাণু চলে যায়। তার মানে মশকির দেহের থেকে মানুষের দেহে যাচ্ছে, মানুষের দেহের থেকে আবার মশকির দেহে আসতেছে। কেমন বিষয়টা দেখো, মনে করো তোমার এই যে মশকি, এই মশকি যখন একটা মানুষের শরীরে কামড় দিবে, তখন এই জীবাণুটা প্রথমে চলে যাবে যকৃতে গিয়ে আক্রমণ করবে। এই মশকি কী করলো, সুস্থ মানুষকে কামড়ালো। এটা হচ্ছে সুস্থ মানুষ, সুস্থ মানুষকে যদি কামড়ায়, তাহলে সুস্থ মানুষের শরীরে এই মশকি কী করবে, ম্যালেরিয়া জীবাণু প্রবেশ করে দিবে। প্রবেশ করে দিলে সরাসরি যকৃতে গিয়ে যকৃতে আক্রমণ করবে। যকৃতে আক্রমণ করার পরে এখানে বংশবৃদ্ধি করার পরে এসে আবার রক্তের ভিতর ছড়িয়ে পড়বে। রক্তের ভিতরে এটা ছড়িয়ে পড়লে তখন এই রক্তকে আবার আক্রমণ করবে। আক্রমণ করে রক্তের ভিতরে এই ম্যালেরিয়া পরজীবী থাকবে। এরপরে ওই ব্যক্তিকে যদি আবার কোনো মশায় কামড়ায়, আবার যদি কোনো মশায় কামড়ায়, তাহলে মশকির দেহে এই জীবাণু ম্যালেরিয়া প্যারাসাইট আবার প্রবেশ করবে। এভাবে আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস হিসাব করতে পারি, এইভাবে তোমার ম্যালেরিয়া পরজীবী তাদের জীবনচক্র সম্পন্ন করে। এখন দেখো, এই ম্যালেরিয়া পরজীবী তাহলে কী করলো, মানুষের দেহে একটা চক্র সম্পন্ন করছে, আবার আরেকটা সম্পন্ন করছে মশকির দেহে।
তাহলে আমরা প্রথমে চলে আসি মানব দেহে। দেখো তাহলে এটা এই ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের যে ধাপগুলো আছে, ধাপ দুটো জায়গায় সম্পূর্ণ, একটা হচ্ছে মানব দেহে আর একটা হচ্ছে তোমার মশকের দেহে। তাহলে মানব দেহে কী হয় দেখো, মানব দেহে আছে তোমার অযৌন চক্র সম্পূর্ণ হয়, মানব দেহে অযৌন চক্র সম্পন্ন হয়। তাহলে মানব দেহে কী চক্র সম্পন্ন হয়? অযৌন চক্র সম্পন্ন হয়। এখন দেখো এই অযৌন চক্র আবার দুইটি ভাগে ভাগ হয়, অযৌন চক্র দুইটি ভাগে ভাগ হয়। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, আরেকটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটিক সাইজোগনি। তাহলে মানব দেহে যে অযৌন চক্র সম্পন্ন হয় এটা কয়টা ভাগে সম্পন্ন হয়? দুইটি ভাগে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই হেপাটিক কথা, হেপাটিক হচ্ছে যকৃত, এটা আমরা কিন্তু আগে থেকে শুনে আসছি, হেপাটিক হচ্ছে যকৃত, তার মানে এই চক্রটা হচ্ছে যকৃতে সম্পন্ন হয়, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক অর্থাৎ কিনা লোহিত রক্তকণিকা এটি সম্পন্ন হয়। তাহলে এইটি হয় আছে তোমার যকৃতে লিভারে, আর এইটি আছে তোমার লোহিত রক্তকণিকায়। লোহিত রক্ত কণিকায়। তাহলে মানব দেহে যে যৌন অযৌন চক্র সম্পন্ন আছে এটা দুই ভাগে, হেপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃতে, আর একটা আছে তোমার লোহিত রক্ত কণিকায়। এখন দেখো এই যকৃতে যেটা সম্পন্ন হয় সেটাকে আবার আমরা দুই ভাগে সম্পন্ন করি, একটা হচ্ছে তোমার পেরিরাইথ্রোসাইটিক, পেরিরাইথ্রোসাইটিক, আর একটা হচ্ছে এক্স এরিথ্রোসাইটিক। তাহলে যকৃতে যে সাইজোগনিটা ঘটছে সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা হচ্ছে তোমার এক্স এরিথ্রোসাইটিক। প্রি বলতে আমরা বুঝতে শিখি যে প্রি হচ্ছে পূর্ব, মানে যকৃতকে আক্রমণ করার পূর্বভাবে একটা আর যকৃতকে আক্রমণ করার পরবর্তীতে একটা, এই দুটো সাইজোগনিকে একত্রে আমরা হেপাটিক সাইজোগনি বলি। অর্থাৎ না প্রি এরিথ্রোসাইটিক আর আছে তোমার এক্স এরিথ্রোসাইটিক। দেখো পেরিরাইথ্রোসাইটিকের আছে তোমার যে ধাপগুলো সম্পন্ন হয়, যে ধাপগুলোর মাধ্যমে পেরিরাইথ্রোসাইটিক সম্পন্ন হয় সেটা আছে তোমার স্পোরোজোয়েট। আমি তোমাদের চিত্র পরে দেখাবো, পরের ক্লাসে স্পোরোজোয়েট, আর একটা হচ্ছে ক্রিপ্টোজোয়েট, ক্রিপ্টোজয়েট, আর একটা হচ্ছে সাইজন্ট, সাইজন্ট, আর একটা হচ্ছে তোমার ক্রিপ্টো মেরাজয়েট। তাহলে আমরা কী পেলাম দেখো, যে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের যে ধাপগুলো সেই ধাপকে আমরা সেই ধাপ দুটো জায়গায় সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে মানব দেহে
মানবদেহ অযৌনচক্র আর একটা হচ্ছে তোমার মশকের দেহে যৌনচক্র। তো আমরা মানবদেহটা দেখাচ্ছি এখন, দেখো মানবদেহে যে অযৌনচক্রটা সম্পন্ন হয় সেটা দুই ভাগে সম্পন্ন হয়। একটা হচ্ছে তোমার হেপাটিক সাইজোগনি যেটা যকৃতে হয়, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা লোহিত রক্তকণিকায় হয়। যকৃতে যেটা হয় সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নিয়েছি, এটা কিন্তু আসলে দুটো স্তর না। আলোচনার সুবিধার্থে হেপাটিক সাইজোগনিকে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করি। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, একটা হচ্ছে এক্স এরিথ্রোসাইটিক। প্রি এরিথ্রোসাইটিকের ধাপগুলো হচ্ছে এসপ্রোজয়েট, এসপ্রোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট আর হচ্ছে ক্রিপ্টোমেরাজয়েট। তাহলে এখানে আমরা কয়টা চারটে ধাপ পেলাম দেখো। ক্রিপ্টোমেরাজয়েট, এবারে দেখো এক্স এরিথ্রোসাইটিকের ক্ষেত্রে আমরা এক্স এরিথ্রোসাইটিকের ধাপ আছে তোমার সাইজন্ট, দুইতে হচ্ছে মেটাক্রিপ্টোমেরাজয়েট, মেটাক্রিপ্টো মেরাজয়েট। এই মেটাক্রিপ্টো মেরাজয়েটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মাইক্রো মেটা ক্রিপ্টো মেরাজয়েট, মাইক্রো মেটা ক্রিপ্টো মেরাজয়েট, আর আছে তোমার ম্যাক্রো মেটা ম্যাক্রো মেটা মেটা ক্রিপ্টোমেরাজয়েট। তাহলে আমরা কী পেলাম দেখো, এখানে আমরা হেপাটিক সাইজোগনির যে যে ধাপগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর এক্স এরিথ্রোসাইটিক। প্রি এরিথ্রোসাইটিকে তোমার চারটে ধাপ আছে দেখো, এসপ্রোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট, ক্রিপ্টোমেরাজয়েট। আর এক্স এরিথ্রোসাইটিকে আছে তোমার সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরাজয়েট। এই মেটাক্রিপ্টো মেরাজয়েট বা দুই ভাগে, একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো সেগুলো হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েট, আর একগুলো হচ্ছে বড় আকারে বড়, এদের থেকে বড় সেগুলো হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েট। তাহলে এই ধাপগুলোর নাম আমরা দেখছি, এর পরবর্তীতে আমরা ধাপগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। তো এখন এইখানে আমরা এই ধাপগুলো মনে রাখবো, কারণ এমসিকিউতে আসতে পারে যে এসপ্রোজয়েট নিচের কোন ধাপে বিদ্যমান, এগুলো থাকতে পারে, ঠিক আছে। এর জন্য আমাদের এটি আসছে মানবদেহে যে অযৌনচক্র হয়, সেই মানবদেহে অযৌনচক্রটার যেটা হেপাটিক সাইজোগনিতে হয় যকৃতে হয় সেইটি আমরা বর্ণনা করলাম, ঠিক আছে, সেটির নাম এবং ধাপ সহ বর্ণনা করলাম। তাহলে তোমরা এইগুলো ভালো করে বই থেকে দেখবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি, বা তুমি একটা জিনিস খেয়াল করো যে দেখো এই যে হেপাটিক সাইজোগনিতে আমরা বর্ণনা করতে গিয়ে আমরা এখানে এই এসপ্রোজয়েট কথাটা দেখছি, এসপ্রোজয়েট, আর আছে তোমার সাইজন্ট কথাটা এখানে পেয়েছি। দেখো এই প্রি এরিথ্রোসাইটিকে বর্ণনা করতে গিয়ে আমরা সাইজন্ট কথা পেয়েছি, এক্স এরিথ্রোসাইটিকেও সাইজন্ট আছে, আবার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে বা লোহিত রক্তকণিকা যেটা করবে সেখানেও সাইজন্ট আমরা পাবো। এভাবে তোমার মশকের দেহে বর্ণনা করতে গিয়ে সেখানেও আমরা সাইজন্ট কথা পেয়ে দেবো। তাহলে এই সাইজন্ট যে ধাপটা এটি প্রত্যেকটা জায়গায় থাকছে, এজন্যে সেই সাইজন্ট আছে বলে সেটির উপর ভিত্তি রেখে আমরা সাইজোগনি বলতেছি এটিকে। সেই যে সাইজন্ট যে স্তরটা ধাপটা, সেই ধাপটা প্রত্যেকটা স্তরেই আছে, এজন্যে আমরা এই এইগুলোকে আমরা অযৌনচক্র বা হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি এটা আমরা বলছি। এবার দেখো
এবার হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা হচ্ছে লোহিত রক্তকণিকায় ঘটে। লোহিত রক্তকণিকায় যে এরিথ্রোসাইটিক সাইজোগনির যে ধাপগুলো আছে দেখো, এরিথ্রোসাইটিক সাইজোগনির যে ধাপগুলো আছে সেগুলো আছে ট্রোফোজয়েট, ট্রোফোজয়েট, সিগনেট রিং, সিগনেট, ট্রোফোজয়েট, সিগনেট রিং, অ্যামিবয়েড, অ্যামিবয়েড, ট্রোফোজয়েট, অ্যামিবয়েড, ট্রোফোজয়েড। এবারে দেখো সাইজন্ট, এই সাইজন্ট কথাটা চলে আসলো, সাইজন্ট। তারপরে চলে আসলো রোজেট, সাইজন্ট, রোজেট। তারপরে আসো মেরাজয়েট, মেরো, মেরোজয়েট। এবার আসছে গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট। এটি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মাইক্রো গ্যামিটোসাইট আর ম্যাক্রো গ্যামিটোসাইট। তাহলে এখানে আমরা কী পেলাম দেখো, মানবদেহে যে অযৌন চক্র হলো তার যে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা লোহিত রক্তকণিকায় যেটা ঘটে সেখানে যে ধাপগুলো সম্পন্ন হয় সেগুলো হচ্ছে ট্রোফোজয়েট, সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রোফোজয়েট, মানে এখানে অ্যামিবার আকৃতি ধারণ করবে এটা, সাইজন্ট, রোজেট, মেরোজয়েট, আর আছে গ্যামিটোসাইট, আর আছে মাইক্রো গ্যামিটোসাইট, আবার দুই ভাগে বিভক্ত, মাইক্রো গ্যামিটোসাইট আর আছে ম্যাক্রো গ্যামিটোসাইট। তাহলে এখানে আমরা কী দেখলাম, মানবদেহে অযৌন চক্রের যে লোহিত রক্তকণিকার যে অংশটা সম্পন্ন হয় সেটির আমরা ধাপগুলো দেখলাম। বেশ, এর আছে মশকীর দেহে দেখো, মশকের দেহে আছে তোমার যৌনচক্র ঘটে, মশকের দেহে যৌনচক্র সম্পন্ন হয়। এই যৌনচক্রটা দুই ভাগে সম্পন্ন হয়, একটা হচ্ছে গ্যামেটোগনি আর একটা হচ্ছে স্পোরগনি। মশকের দেহে যে দুটো চক্র সম্পন্ন হয়, একটা হচ্ছে গ্যামেটোগনি, গ্যামেটোগনি এসে ক্রোপের ভেতরে ঘটে,
ক্রোপের ভেতরে, পাকস্থলীর ভেতরে। আর একটা হচ্ছে তোমার স্পোরোগনি, স্পোরোগনি এটি আছে তোমার ক্রোপের বই প্রাচীরে, ক্রোপের বহি প্রাচীরে। তাহলে গ্যামেটোগনি আছে তোমার ক্রোপের ভেতরে, আর স্পোরোগনি আছে ক্রোপের বহি প্রাচীরে। তাহলে মশকিদে যৌনচক্র দুটো ধাপে সমন্বয় হচ্ছে গ্যামোগনি গ্যামেটোগনি ক্রোপের ভেতরে, আর একটা হচ্ছে স্পোরোগনি ক্রোপের বহিঃপ্রাচীরে। তাহলে এই গ্যামোগনির গ্যামোগনির যে ধাপগুলো দেখো, তার প্রথমটা হচ্ছে তোমার গ্যামেট সৃষ্টি, গ্যামেট সৃষ্টি। দ্বিতীয় ধাপ হচ্ছে নিষেক, তৃতীয় ধাপ আছে জাইগট, তৃতীয় ধাপ আছে জাইগট, চতুর্থ ধাপ আছে ও কিনেটি বা ওকিনেটি। তাহলে আমরা গ্যামেটোগনি বা ক্রোমের ভেতরে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে যৌনজনন বা যৌনজনন ঘটে, সেটা হচ্ছে চারটে স্তর: গ্যামেট সৃষ্টি, নিষেক, জাইগোট আর ওকিনেটি। আর ক্রোপের বহিঃপ্রাচীরে যেটা হয়, তা যে তা হচ্ছে তোমার দুটো ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে ওসিস্ট, আর একটা হচ্ছে তোমার স্পোরোজয়েট। তাহলে দেখো, ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে মশকের দিয়ে যে যৌনচক্রটা সম্পন্ন হচ্ছে, সেটা দুই ধাপে সম্পন্ন হয়: গ্যামেটোগনি আর আছে স্পোরোগনি। গ্যামেটোগনি হচ্ছে ক্রোপের ভেতরে সম্পন্ন হয়, আর স্পোরোগনি হচ্ছে ক্রোপের বহিঃপ্রাচীরে সম্পন্ন হয়। গ্যামেটোগনির যে চারটে ধাপ, একটা হচ্ছে গ্যামেট সৃষ্টি, নিষেক, জাইগোট ও কিনেটি, আর ক্রোপের বহিঃপ্রাচীরে যেটা আছে সেটা ওসিস্ট আর হচ্ছে স্পোরোজয়েট। এখন এইগুলো আমরা এই ধাপগুলো জাস্ট জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই ম্যালেরিয়া জীবাণু যে হেপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি, এগুলো কয়দিনে ঘটে বা কী কীভাবে ঘটে, এই বর্ণনা বা ব্যাখ্যার মাধ্যমে সেগুলো আমরা দেখব, এবং মশকের দেহে এই যৌনচক্র কীভাবে সম্পন্ন হয় সেগুলো আমরা দেখব। তাহলে এই পর্যন্ত আজ থাকবে, সবাইকে ধন্যবাদ।